হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর আবারও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে। অ্যাজ আই সেইড, যে আপনাদের সাথে আমার ছোট ছোট ভিডিও ক্লিপগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। তো 31-এর জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসব সব ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে। তো আপাতত আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করতে চাচ্ছি। এখানে আছে আমার আম্মুর তৈরি ডালের চচ্চড়ি, অ্যাট দ্য সেম টাইম একটা পেঁপে ভাজি অ্যান্ড পোমা মাছ আলু দিয়ে, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা। অসাধারণ একটা টেস্ট। আমি জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় বা আপনাদের দেশে এই মাছটাকে কী মাছ বলা হয়, বাট আমরা এটাকে পোমা মাছ বলি। অ্যান্ড এটা টেস্ট মেজমেরাইজিং, মানে এটা আপনারা জিভে জল এনে দিবে এরকম একটা টেস্ট। আম্মুর রান্না খারাপ হওয়ার কোনো অপশনই নাই। আমি খেতে খেতে আমার ফিল হচ্ছে যে আম্মুর কাছে না থাকলে বা দূরে কোথাও গেলে এই খাবারগুলোকে আমি কত বেশি মিস করব। এখন আম্মুর কাছ থেকে অনেক অনেক দূরে, হয়তো চাইলেও আর এই খাবারগুলো খেতে পারবো না। এখন মনে হয় যে, আগে ভাবতাম যে না, ওজন বেড়ে যাবে, বেশি খাবো না, এখন মনে হয় যেন বেশি বেশি খেলেই ভালো হতো। কজ এখন তো চাইলেও আর এই খাবারগুলো আমি খেতে পারি না, মিস করি, অনেক বেশি মিস করি আসলে সত্যি বলতে। খেতে খেতে আমার হঠাৎ ফিল হলো যে কাঁচা মরিচটা ছাড়া আসলে আমার খাবারটা কখনো কমপ্লিটই হয় না। তো যেমন কথা তেমন কাজ, নিয়ে আসলাম একটা কাঁচা মরিচ। অসাধারণ একটা টেস্ট মাছটার। আলু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন আমি চাকুম চাকুম করে ভাতটা শেষ করার ট্রাই করব। ট্রাই করবো না, ভাতটা শেষ করব। এরপর আমার অনেক কাজ, কালকে 31-এর জন্য অনেক প্রিপারেশন আছে, ফ্যামিলি মেম্বাররা আসবে। তো ইনশাল্লাহ, টিল দেন স্টে টিউনড, যাতে হচ্ছে কালকের ভিডিওটা অনেক সুন্দর করে করতে পারি এবং আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসতে পারি। টিল দেন আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন, আমার পেজে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অ্যান্ড কমেন্টস করবেন, সো দ্যাট আপনাদের কমেন্টস, আপনাদের ইন্টারঅ্যাক্টিং আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আমার পেজ ওর চ্যানেলকে আরও আগা, মানে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।